গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন সকালবেলা গরম ভাত, ভেন্ডি ভাজা আর ঘি দিয়ে মেখে ভাত খাওয়াচ্ছি। অনলাইন ক্লাস চলছিল, মাঝে আর কি খাওয়াতে এসেছি ওকে। এখন আজকে বলেছে তাড়াতাড়ি করে, মানে ক্লাস হয়ে গেলে পড়াশোনা করে একটু খেলতে যাবে, যেখানে খেলতে যায় পাশে ওখানে খেলতে যাবে। ওই জন্য আজকে বললাম যে আর কি মাঝে খাইয়ে দেবো, তো বললো হ্যাঁ তাহলে খাইয়ে দাও মাঝে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি মাঝে খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ক্লাস। কালকে ট্রফি জন্মদিনটা ভালোই কাটলো, তেমন করে কিছু বড় না হলো আর কি, ছোট করে ঘরের মধ্যে সবাই মিলে আনন্দ করেই কাটালাম ট্রফির জন্মদিনটা। তো চলো ওকে খাইয়ে নিই, নাহলে আবার ক্লাস শুরু হয়ে যাবে। ডিম পাউরুটি এভাবেই বানাই, তাহলে কি হয় দুধারে ডিমটা লাভ লাগে, আর না হলে ওই তাহলে যদি ডিমটা ঢেলে তার মধ্যে যদি রুটিটা দিতে যাই তাহলে কি হয় ওই এক পিঠটা ডিম লাগে আর এক পিঠটা ডিম লাগে না। তো সেই সূত্রে এভাবে চামচে করে লাগিয়ে নিয়ে ভাজি। আমি খাচ্ছি ডিম পাউরুটি আর মা খাচ্ছে মুড়ি। মা ডিম পাউরুটি টোস্ট খায়নি, তার কারণ বলছে ডিম পাউরুটি খেলে যদি অ্যাসিড হয়, মানে রুটি খেলে একটু অ্যাসিড হয়, আমারও হয়, কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। মা বলছে আমি খাবো না, আমি মুড়ি খাবো তুই খা। এই আমি আমার জন্যই শুধু বানিয়েছি, আমার মুড়ি খাচ্ছে। যাদের অম্বল হয় তাদের সবকিছু খেলেই অম্বল হয়, তা বলে কিছু খাবো না খাই। আর আজকে রান্না হবে বলতে টমেটো দিয়ে ডাল, এই গরমের সময় বেশ টক ডাল খেতে বেশ ভালো লাগে, সে আম দিয়ে হোক আর যাই দিয়ে হোক। অ্যাকচুয়ালি টমেটোর ডালটা জেনারেলি শীতকালেই খায়, তখন দেশি টমেটো উঠতে তার সেই টমেটো দিয়ে ডাল করলে একটু টক হয়। তা যাক, এই বছর সেইভাবে দেশি টমেটো পাওয়া যায়নি, তো মাঝে একদিন দেখতে পেয়েছিলাম নিয়ে আসা হয়েছিল, তো ওটা দিয়েই আজকে ডাল করা হবে আর আলু ভাজা করা হবে আর আর মেয়ে বলছে
আর কি প্রথমে মাকে বলেছিলাম আর কিছু করতে হবে না, কারণ কালকে টফি জন্মদিনের জন্য মাংস করা হয়েছিল, মুগ ডাল খেয়েছিলাম, তো সবকিছুই মানে অল্প অল্প করে রয়েছে। আর কালকে খেয়েছি বলে আজকে একদম ভালো লাগছে না বলে আমি বললাম যে মা তাহলে শুধু ডাল আর আলু ভাজাই করো। আমার মেয়ে মাছ ছাড়া তো ভাত খেতে পারে না, বলছে না মাছ তো কিছু একটা লাগবেই, সেই জন্য চিংড়ি মাছের ঝাল করা হবে, দই দিয়েই আজকে খাওয়া হবে। খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে রান্না করে যাবো। মা হয়তো ডালটা বসিয়ে দেবে হয়তো, মায়ের মুখ খাওয়া শেষ, ডালের জন্য মা টমেটো কাটছে, এই টমেটো গুলো দিয়ে আজকে টমেটোর ডাল হবে। দেখি টমেটো গুলো না একটু চ্যাপ্টা টাইপের হয়, এই টমেটো দিয়ে ডাল করলেই বেশ টক হয়, একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতন। ডাল বসিয়ে দেওয়া হয়েছে, প্রেসারে সেদ্ধ হচ্ছে, টমেটো দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এবারে ফোড়ন দিয়ে দেবো, সরষে লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেওয়া হবে, একটু ফুটলেই হয়ে যাবে টমেটোর ডাল। আর হবে চিংড়ি মাছের ঝাল, এখানে চিংড়ি মাছ, তেল, সরষের তেল, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে আছে সরষে, আদা একসাথে বেটে রাখা হয়েছে, তো এটা দিয়ে দেওয়া হবে। এই সব কিছু দিয়ে ভালো করে একটু চিংড়ি মাছটা মাখিয়ে নিতে হবে। কড়াইতে সামান্য তেল দেওয়া হচ্ছে, যেহেতু চিংড়ি মাছটার মধ্যে তেল দিয়ে মাখানো আছে তাই অল্পই তেল দিতে হবে। তেলটা গরম হলেই মশলাটা, চিংড়ি মাছের মাখানো মশলাটা দিয়ে একটু নাড়তে হবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, চিংড়ি মাছটা তাহলে একটু নরম হবে আর কি। তো মশলা ধোয়া জলটা একটু গরম করতে দিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দেবো। চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমি মেয়েকে টিফিন ওখানে দিয়ে এসেছি, আর আমি এঘরে কাজ করতে বসেছি। তবে আজকের কাজটা কোনো স্কুলের কাজ নয়, মানে স্কুল থেকে কোনো যে স্কুলের জন্য জমা দিতে হবে বা সেরকম কোনো কাজ না, আজকে আমি একটা ক্রাফটের কাজ নিয়েই বসেছি। তবে এটা নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় নিয়ে বসেছি, তার কারণ আমার মেয়েদের স্কুল তো মানে এই বছরের স্কুল শেষ হতে চললো, মার্চ মাসেই তো ওদের শেষ, আবার যেহেতু এপ্রিল মাস থেকে নতুন সেশন শুরু, তো বেশি দিনের ক্লাস হবে না আর কি, মানে ছুটি পড়ে যাবে। তো এই বছর যে ম্যাম ছিল আর কি আমার মেয়েদের ক্লাস টিচার, তিনি খুব ভালো একজন ছিলেন, মানে মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ, মানে বাচ্চাদের সাথে এত ভালোভাবে মেশে যে বাচ্চারা প্রত্যেকে ওনাকে খুব ভালোবাসে, যেটা অন্য কোনো টিচারকে দেখে যেটা ভয় পায় বা কিছু, এই টিচারকে দেখলে কিচ্ছু না, মানে একদম উনি একদম বন্ধুর মতন ওদের সাথে মেশে, আর প্রত্যেকটা মানুষের সাথে, মানে শুধু বাচ্চাদের সাথে না, গার্জেনদের সাথেও বিহেভিয়ার উনি খুব ভালো করে, তো সত্যিই উনি খুব ভালো মানুষ। তো যাই হোক, ক্লাস তো শেষ হয়ে যাবে, তো মেয়ের সাথে তো আর দেখা হবে না, তো পরের বছরও মেয়ে মানে এই টিচার আর আসবে না, তো ওই জন্যই একটা ক্রাফট আমি বানাবো আর কি, যেটা আর কি মেয়ে আর কি যেদিনকে লাস্ট স্কুল সেদিনকে শো করবে মেয়ে, তো ওটাই আজকে বানাবো। আর কালকে তো টফির বার্থডে ছিল তোমাদের, তো তোমরা তো দেখেইছো, আর টফির বার্থডেতে টফি অনেক কিছু পেয়েছে আর কি গিফট হিসাবে, তবে সব কিছু ওর খাবার পেয়েছে আর কি, আমার দিদির মেয়েও খাবার এনেছে, আমিও এনেছিলাম খাবার, আর আমার দিদি একটা বল এনেছিল, আমার মা একটা বল এনেছে, তো দিদির বলটা দিদি সঙ্গে সঙ্গে দিয়েছিল, দেওয়ার সাথে সাথেই সেটা সে একবার ঝাঁপট মারতেই নখ দিয়ে ফুটো করে দিল, মানে টুপি এই বল একদম ভ্যানিশ। তো বলের অবস্থাটা দেখবে, দাঁড়াও ওদের দেখো, এই দেখো বলের অবস্থা দেখেছো, এই যে এখানে নখ টুকিয়ে ফাটিয়ে দিয়েছে, আর একটা বল যেটা মা দিয়েছিল সেটা আর বার করিনি, সেটা রং করেই আছে রাখা। আর আমার মেয়ে তো একটা কার্ড বানিয়েছিল, তো অনেক কিছুই পেয়েছে, সঙ্গে সঙ্গে আমার দিদির মেয়ে তো খাবারের যে প্যাকেট এনেছিল সেটা থেকেই আর কি ওকে একটা বার করে দিয়েছে, ও বলছে আমি তো কখনো কিনিনি মাসি, কি জিনিস কিনে না খেলে আমি বুঝতে পারছি না, এটা কি ও খাবে, তাই আমি বলছি হ্যাঁ খাবে, ওর খাবার যখন ও ঠিক খাবে দে, তা খেয়েছে, তা খেয়েছে বলে ও একটু খুশি যে আমি যেটা এনেছি গিফট হিসাবে সেটা টফি খেয়েছে বা অ্যাকসেপ্ট করেছে আর কি।
তো চলো কাজটা বানিয়ে নিই, দেরি হয়ে যাবে। তেমন কিছুই বানাবো না, তো তো ক্রাফট বলতে তেমন কিছুই করবো না, ড্রয়িং খাতার ওপরে একটা জিনিস বানাবো, তো তোমরা সেটা দেখতে থাকো কি বানাই। আর আমার বানানোটা কমপ্লিট হয়ে গেলে তোমরা কাজটা কীরকম হয়েছে তোমরা সেটা প্রত্যেকেই কমেন্ট বক্সে জানিও যে আমার ক্রাফটটা কীরকম হয়েছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। We'll be right back.
তো তোমাদের তো দেখালাম আমি কিভাবে বানালাম আমি কাজটা। তো এটাই ছিল আমার আজকে ক্রাফট, ঠিক আছে। এর মধ্যে উপরে লেখা আছে থ্যাংক ইউ ম্যাম ফর হেল্পিং মি ব্লুম, আর নিচে লেখা আছে শ্রীনিজা। তো তোমরা প্রত্যেকে জানিও যে আমার এই ক্রাফটটা কীরকম হয়েছে, ঠিক আছে। ক্রাফটের কাজটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, যার জন্য মেয়েকে খাওয়াতে চলে গেছিলাম। তো মেয়েকে খাইয়ে নিজেরও খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। মানে শুয়ে পড়বো বলতে মেয়ে শুয়ে পড়বে, আমাকে এখন এডিটিং, মানে আমার এখন এডিটিং আছে, আমি এখন এডিটিং করব। তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা অন্য ভিডিওতে। আর আমার ক্রাফটের কাজটা কীরকম হয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন এখানেই রাখলাম, টাটা, গুড নাইট।